হাই, আমি রূপালি। কয়েকদিন বাদে আবার ফিরে এসেছি, কেননা লাস্ট কয়েকদিন আমার শরীর খুবই খারাপ ছিল। সর্দি, কাশি, গলায় খুব ব্যথা, যাই হোক সেগুলো কাটিয়ে আজকে একটু বেটার আছি। আজকে আবার এসেছি একটু আপনাদের সাথে, সবার সাথে একটু গল্প করতে। আজ তো একটা বিশেষ দিন, 1 জুলাই, আমাদের ওয়েস্টবঙ্গলের সেকেন্ড চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। আর আজকের দিনটাকে আমরা ন্যাশনাল ডক্টর ডে হিসেবে পালন করি। আজ আমি সেই সমস্ত মানুষদের সম্পর্কে দুটো কথা বলতে চাইব, যাদের জন্য আমি আজকে হ্যাপলি, হেলদি সবার সঙ্গে গল্প করতে পাচ্ছি, যারা আমার কাছে ভগবানের থেকে কিছু কম নয়। অসুস্থতা তো দু ধরনের, একটা মানসিক, একটা শারীরিক। তো মানসিক অসুস্থতাটাও কিন্তু কিছু কম নয় বা কিছুটা অবহেলার নয়। আমি নিজেকে মনে করি আমি মেন্টালি ভীষণ স্ট্রং, চট করে রাগি না, শান্ত থাকি, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার চেষ্টা করি। কিন্তু ছেলের যখন শরীর খারাপ হয়, ওই একটা জায়গায় আমি হেরে যাই, তখন আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি, প্যানিক হয়ে যাই। আর এই পরিস্থিতি থেকে যারা আমাকে বাঁচায়, তারা আমার কাছে সত্যিই ভগবানের থেকে কিছু কম না। প্রথমেই নাম নেব ডক্টর অপূর্ব ঘোষ। ওনার নাম বোধ হয় কলকাতায় সবাই জানে না, ওনার কথা আলাদা করে আমি কী বলবো। আমার ছেলে 5 দিন বয়স থেকে ওনার হাতে, আর ওনার জন্যই আমি নিশ্চিন্ত। অনেক সময় এসেছে এরকম, নানা রকম অসুবিধার মধ্যে পড়েছি, খুব প্যানিক হয়েছি, উনি খুব শান্ত মাথায় আমাকে এ করেছেন, বুঝিয়েছেন, ছেলেকে ভালোভাবে দেখেছেন। আর তো কিছু বলার নেই, রাতে টাতে যখনই আমি অসুবিধায় পড়েছি ওনাকে আমি পেয়েছি, এমনকি মেসেজ করলে উনি সেটা রিপ্লাই করেছেন, ইনিশিয়ালি কী করতে হবে জানিয়েছেন। কিছু বলার নেই ওনার সম্পর্কে, আমার কিছু বলার নেই ওনাকে। থ্যাংক ইউ সো মাচ, আমি কৃতজ্ঞ। সেকেন্ড ওয়ান যার কথা আমাকে বলতেই হয়, তিনি হলেন ডক্টর বর্ণালী ঘোষ দাস, বর্ণালী দাস ঘোষ, সরি। তো উনিও আমার ছেলের ডক্টর। ডক্টর ঘোষ তো খুবই ব্যস্ত থাকেন, আমি ওনার কাছে অনেক যাই, বর্ণালী ম্যামের কাছে। উনি শুধু একজন ভালো ডক্টর না, উনি অত্যন্ত ভালো হিউম্যান বিইং। মানে উনি যেভাবে আমার পাশে থেকে আমাকে বিভিন্ন সময় হেল্প করেছেন, আমার ওনার কাছে ব্যাস কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। কেননা ছেলের ডেঙ্গুর সময় আমি একটা সময় ভয় পেয়ে বলছি ভর্তি করব, উনি আমাকে তখন বলেছেন এখন তো ভাইরালের সময়, এখন অন্য একটা কিছু হয়ে যাবে, দেখা যাক। ওনার ভরসায় আমি রেখেছি, এবং রাত 1:30-2 আমি ফোন করেছেন, উনি বিরক্ত না হয় উনি আমাকে ফোন ধরেছেন, ফোনের রিপ্লাই দিয়েছেন, সলিউশন দিয়েছেন। এরপরেও আমার কোভিডের সময় আমাকে ডক্টর অ্যাডমিট হতে বললেন। আমার খুব টেনশন হচ্ছে যে আমি তো চলে যাচ্ছি, ছেলের কী হবে জানি না, ছেলের পজিটিভ নেগেটিভ কী আছে জানি না। তো ওনাকে ফোন করলাম, উনি আমাকে আশ্বস্ত করে বললেন আপনি যান, আমি তো আছি, আপনি আমাকে ওর রেগুলার ডিটেলটা দিতে থাকবেন, আমি সেদিনকে ছেলের টেস্টটা করতে দিয়ে আমি অ্যাডমিট হতে চলে গেছি শুধু ওনার ভরসায়। থ্যাংক ইউ ম্যাম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এবারে আসি আমার ডক্টরদের কথায়। ভগবানের আশীর্বাদে আমার, মানে কত লোকের কাছে কত রকম ঘটনা শুনি, কিন্তু ভগবান আমার গুরুজনের আশীর্বাদে আমার জীবনে যারাই এসছে, আমি কখনো খারাপ মানুষের সান্নিধ্যে এখনো পর্যন্ত আসিনি। আমিও তো অনেকটা সময় পার করে এসেছি, আমার তো কিছুটা বয়স তো হয়েইছে। তো প্রথমে ইনফ্যান্ট স্টেজে ডক্টর এনজি মজুমদার বলে কারোর কাছে আমার মা নিয়ে যেতেন, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা, কিন্তু ওনার কথা আমার কিছুই মনে নেই, সেটা একেবারে ইনফ্যান্ট স্টেজ। তারপরে ওই ক্লাস 1 থেকে আমি ডক্টর চ্যাটার্জি, আমি আঙ্কেল বলতাম চ্যাটার্জি, ওনার নামটা আমার এখন আর মনে নেই, খুবই ছোটোবেলার কথা। অত্যন্ত সুদর্শন, 6'3" একজন ডক্টর, আমার ওনাকে সেই ছোটোবেলা থেকেই খুব পছন্দ ছিল আঙ্কেলকে। অসম্ভব ভালো রোগ ডিটেক্ট করতে পারতেন, জাস্ট দেখে এটাই হয়েছে, আগে এটাই হয়েছে বলতেন, পরে টেস্ট করতে দিতেন, আর প্রত্যেকবার সেটা মিলে যেত। এমনকি আমার জন্ডিসের সময় সেটাই হয়েছিল, এটা জন্ডিস উনি বললেন, আর সত্যিই তাই হলো, টেস্ট পরে আগে উনি মেডিসিন শুরু করলেন। আমার বাবার গল ব্লাডারের সময় সেম, উনি বললেন এটা গল ব্লাডারে আমি লিখে দিচ্ছি। আর আমার ফ্যামিলির সঙ্গে উনি ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন, বাড়িতে আসতেন, চা খেতেন। আমাদের দুর্ভাগ্য খুব অসময়ে ওনাকে আমরা হারালাম, খুবই কম বয়সে উনি চলে যান, আলাদা, ওটা একটা আলাদা টপিক আজকে থাক। ওনাকে আমার প্রণাম, ওনাকে শ্রদ্ধা। এরপরে তখন স্কুল লাইফের কথাই বলছি, এরপরে লাস্ট 25 বছর আজকে পর্যন্ত আমার ডক্টর অঞ্জন দে, পাড়ায়, এই পাড়ায় আমি কাকু বলি, বিলে কাকু।
হ্যাঁ, উনি শুধু আমার জন্য আমার ডক্টর নয়, উনি আমার জন্য অনেক কিছু, আমার গার্জেন, আমার এক কথায় উনি আমার গার্জেন। উনি আমাকে নানাভাবে গাইড করেছেন, মানে আমি তো প্রচণ্ড প্যানিক, কথায় কথায় ভয় পাই, আর আমার রোগ ফোবিয়া তো আছেই, যে আমার কিছু হলেই মনে হয় আমার, ওরে বাবা, আমার বোধহয় এই সিমটমগুলো সব ক্যান্সারের সঙ্গে মিলছে। লাস্ট 10 বছর আগে পর্যন্ত খুবই বকা খেতাম, ভীষণ স্ট্রিট ফুড ভালোবাসি, স্ট্রিট ফুড খেতাম, আর পেট খারাপ হতো, সহ্য হতো না, কিন্তু খেতাম। তারপরে তো বকা খেতাম, খুব ভয় ভয় করে ঢুকতাম, আবার পেট খারাপ হয়েছে, আবার যাবো, আবার বকা খাবো। এখন বোধ হয় কয়েক বছর সেটা বন্ধ হয়ে গেছে, আর বকা খাচ্ছি না, আমি বোধ হয় সত্যিই বড়ো হয়ে গেছি। আর মানে ওনারকে নিয়ে আমার কিছু বলার নেই, থ্যাংক ইউ কাকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, নাহলে আমি খুব মুশকিলে পড়ে যাব। আর 97 থেকে আমি ওনার কাছে, হ্যাঁ তখনও স্কুল লাইফই, 97 থেকে ওনার কাছে, তো আমার ওই এই বছরটা হলো ঠিক 25 বছর আমি ওনার পেশেন্ট। আমি ওনাকে শুধু আমার, আমি নিজের রুগী মনে করি না, উনি আমার ডক্টর মনে করি না, আমার ফ্যামিলি মনে করি, গার্জেন মনে করি তো বললামই। আর খুব ইচ্ছা ছিল যে একটা ছোট গিফট ওনার জন্য আমি ওনাকে আজকে দিনে দেব। আমি জানি না, বডি এখন আমার ভালো করে পারমিট করছে না, তাও এখনও কিছুটা সময় আছে, যদি পারি উঠে পড়ব, যাবো আজকে একবার দেখা করব। আর সবাইকে, আমার জীবনের প্রত্যেকটা ডক্টরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কিপিং আস হেলদি, থ্যাংক ইউ। আর লাস্ট আর একটা কথা বলছি, এই যে রূপসান আনন্দের চ্যানেলের আনন্দও কিন্তু ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর, কিন্তু প্রত্যেকটা মানুষ তো তার এডুকেশনটাকে প্রফেশনে নিয়ে যায় না, তো আনন্দ প্রফেশনালি ওরকম ক্লিনিক করে না, কিন্তু ওর দ্বারা আশেপাশে বা দূরের অনেক মানুষ উপকৃত হয়। আর ওকে নিয়ে আমি আজকে দিনে কিছু তো বলবো না, কেননা আমি তো ওর পেশেন্ট নই, ও আমার ডাক্তার নয়, আজকে তো আমি শুধু আমার ডক্টরদের থ্যাংক ইউ বলতে এসেছি, আমার ডক্টরের কথা সবার সঙ্গে শেয়ার করতে এসেছি। ও সরি, আই এম ভেরি সরি, আমি একজনের কথা বলতে ভুলে গেছিলাম, ডক্টর গীতশ্রী মুখার্জি, যার হাতে আমার বেবি হয়েছে, অসামান্য ভালো ডক্টর, ওনাকে নিয়েও আমার কিছু বলার নেই, থ্যাংক ইউ ম্যাম, খুবই মানে খুবই সুন্দর করে উনি আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা আমাকে কেয়ার করেছেন, আমাকে উনি মানে আমি কিছু বুঝতেই পারিনি, আমি আমার প্রেগনেন্সিতে আমি কিছু কমপ্লিকেশনে যেমন ছিল না, আর আমি আলাদা করে কিছু একটা ঘটছে জীবনে আমি বুঝিনি, যতক্ষণ না একেবারে বেবিটা হাতে পেয়েছি, ব্যাস এর বাইরে আমার জীবনে আলাদা করে কিছু ঘটেনি ওই জার্নিটায়। থ্যাংক ইউ ম্যাম, আপনাকেও থ্যাংক ইউ, আই এম সরি, আমি আপনার কথা ভুলে গেছিলাম, অনেক বছর কাছে থাকছি না বলেই হয়তো ভুলে গেছিলাম, ছেলের বয়সও তো 12 হলো। আর লাস্ট যেটা বলছিলাম, যে আনন্দর তো আমি পেশেন্ট নই, তো ওর কথা আজকে দিনে আমি বলবো না, তবে অনেকে আছে যারা ওর দ্বারা উপকৃত হয়, তাদের কেউ কেউ যদি এই ভিডিওটা দেখে তাহলে কমেন্টসে জানাবেন ওর কথা, সেটা আর আমি আজকে বলবো না। লাস্টে আর একবার বলছি সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টরস, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন।